হ্যালো বন্ধুরা, আখি দাদা সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। আজকে মা একটা নতুন রেসিপি তৈরি করেছে, তো রেসিপিটা পুরো বানানোর দেখা হয়নি, তৈরি করার পরটা দেখানো হয়েছে। দেখতে থাকো কেমন লাগবে জানিও। আজকে একটা নতুন রান্না হয়েছে, নাম হলো ইলিশ ভাত ভাপা। এটা মা বানিয়েছে, নতুন একটা রেসিপি, তো দেখতে তো বেশ ভালোই হয়েছে। এইটা তোমার কুমড়ো পাতা দিয়ে করা হয়েছে এই ভাপাটা। এটা লাউ পাতা দিয়েও ভালো হয়, তো লাউ পাতাটা ছিল না বলে কুমড়ো পাতা দিয়ে করা হয়েছে। কুমড়ো পাতাগুলো দিয়েও ভাতটা মেখে খুব ভালো লাগে খেতে। বেশ সিদ্ধ হয়েছে মনে হচ্ছে, কুমড়ো পাতাটা বেশ ভালো সিদ্ধ হয়েছে, তো এটা দিয়ে ভাত মেখে খাওয়াই যায়। অনেকে আবার ফেলে দেয়, কিন্তু ফেলে দেওয়ার থেকে আমার মনে হয় মেখে খেলে ভালোই লাগবে খেতে। এই ভাতটাকে হাফ ফোটানো হয়েছে, তারপরে ভাতের মাড়টা গেলে কিছুটা মাড় রেখে দিয়েছিল ভাতের, তার উপরে ইলিশ মাছটা মশলা সমেত মাখিয়ে, কাঁচা কাঁচাই মাখিয়ে, লাউ পাতা পেতে, লাউ পাতা সরি কুমড়ো পাতাটা পেতে মশলা দিয়ে মাখিয়ে, তারপরে আবার কুমড়ো পাতাটা ওর ওপর চাপিয়ে দিয়ে, তারপরে আর একটা সিটি মারা হয়েছে। তখন অল্প জল ছিল, ভাতের মার অল্প একটু ছিল, বেশিরভাগটাই গেলে ফেলা হয়ে গেছিলো ভাতের মারটা। তো এইভাবেই হয়েছে, দেখো একটুও ভাতে কোনো ফ্যান ফ্যান ভাবটা নেই, পুরো ঝুরঝুরে টাইপের হয়ে গেছে। এই মশলাতে অ্যাড করা হয়েছে কাঁচা জিরা, কাঁচা লঙ্কা, তেল, নুন, হলুদ, এগুলো সব কাঁচা কাঁচা অবস্থায় মেখে, তারপরে ভাতের ওপর লাউ পাতা কুমড়ো পাতা বিছিয়ে মাছগুলো ওই মশলা সমেত কাঁচা অবস্থায় রেখে তারপরে এটাকে সিটি মারা হয়েছে। তো মশলাটা কি বললাম, হলো কাঁচা জিরা আর লঙ্কা বাটা, নুন, হলুদ, তেল, এই হচ্ছে মশলা। এগুলোকে কাঁচা কাঁচা মেখে ভাতের উপর বিছিয়ে দিলেই হয়ে গেল। দেখো পুরো বিরিয়ানি স্টাইলের, বেশ দেখতে বেশ সুন্দর লাগছে। বিরিয়ানি যেমন হয় ওরম টাইপের ইলিশ বিরিয়ানি। একদম বাঙালির ইলিশের বিরিয়ানি। ইলিশের সর্ষে বাটা দিয়ে, সর্ষে বাটা সর্ষে বাটা না, জিরা বাটা, জিরা বাটা যেটা বলে দেবে তো। আর চাল কুমড়ো পাতা লাউ পাতা ছিল না, কিন্তু চাল কুমড়ো পাতা, চাল কুমড়ো না কুমড়ো পাতা। আমি রান্না করেছি, কিরম হয়েছে? এটা এখনো চলছে, এখনো কি চলছে, মাছে পুরো রয়েছে। ঘুম পাড়াতে বলেছি, চোখটা কুটে দিতে বলেছি, ঘুম পাড়াও।
ঘুম পাড়াও। ঘুম পাড়াও, ঘুম পাড়াও। ঘুম পাড়াও, ঘুম পাড়াও। মাম্মা বলো, বলো বলো কি? তাকাও, না তাকাও, এই যো ঘুম পাড়াও, ঘুম পাড়াও। আ আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই বলো, ভালো লাগলে লাইক আর কমেন্ট করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।